নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক স্বাগত আবহাওয়ার আপডেট পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এর মধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছু 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 জায়গায় জায়গায় বেড়েছে এবং কিন্তু কমেছে তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল কিন্তু কিছু জেলার ক্ষেত্রে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আজও কিন্তু কিছু কিছু জেলার ক্ষেত্রে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকছে তো কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং ভারতীয় মৌসুম ভবন কি বলছে তা কিন্তু তুলে তাই বিস্তারিত হলে হলে অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি লাল রঙের আছে সেটিকে ডিভাবে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া কি বলছে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুমের কিন্তু বলা হচ্ছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যেটি রয়েছে বর্তমানে ছত্তিশগড়ের সেটা কিন্তু কিন্তু এখন নিম্নচাপ ক্ষেত্র রয়েছে এবং মৌসুমী অক্ষর কিন্তু তার স্বাভাবিক পজিশনেই রয়েছে তবে এটা কিন্তু আস্তে আস্তে আগামী দুদিনের মধ্যে উত্তর দিক বরাবর কিন্তু অগ্রসর হবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি কিন্তু পশ্চিম ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু মিডিল টেপসিক লেভেলে রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আমাদের উত্তর পূর্ব রাজস্থান এবং তার সংলগ্ন এরিয়ায় লোয়ার লেভেলের কিন্তু রয়েছে এবং এখানে আরো বলা হচ্ছে যে পশ্চিম মধ্য এবং পূর্ব তার সাথে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী পাঁচ দিন বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তার সাথে ভারী বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বজ্র ঝড় কিন্তু থাকতে পারে এবং এরই সাথে বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু কেরালা এবং মাহেতে বাইশ তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে বলা হচ্ছে বাইশ ও তেইশ তারিখ ঝাড়খণ্ডে তেইশ থেকে পঁচিশ তারিখ এবং এর সাথে মধ্যপ্রদেশে কিন্তু বলা হচ্ছে পঁচিশ তারিখ এবং কাঙ্কন গোয়াতেও পঁচিশ তারিখ এর পাশে বিদর্ভা ছত্তিশগড়ে তেইশ তারিখ এবং পূর্ব মধ্যপ্রদেশে বলা হচ্ছে চব্বিশ ও পঁচিশ তারিখ এবং এর সাথে আমাদের ওড়িশা এবং কর্ণাটকের অঞ্চলে আগামী দিন ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অতিরিক্ত ভারী বৃষ্টি যেটা কিন্তু লাল সতর্ক থাকবে আমাদের পশ্চিম মধ্যপ্রদেশে এবং গুজরাটে বলা হচ্ছে বাইশ ও তেইশ তারিখ এবং এর সাথে ভেরি হেভি রেইনফল অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের ছত্তিশগড়ে কিন্তু বাইশ তারিখ এবং এর সাথে বিদর্ভাতে বলা হচ্ছে বাইশ ও কাঙ্কান গোয়া মধ্য মহারাষ্ট্রতে বলা হচ্ছে বাইশ তারিখ এবং তার সাথে কিন্তু চব্বিশ তারিখ এবং এর সাথে পশ্চিম মধ্যপ্রদেশের ক্ষেত্রে বলা হচ্ছে চব্বিশ তারিখ এবং পূর্ব মধ্যপ্রদেশের ক্ষেত্রে বাইশ ও তেইশ তারিখ এবং গুজরাটে বলা হচ্ছে চব্বিশ ও পঁচিশ তারিখ কিন্তু কমলা সতর্কবার থাকবে এবং এর সাথে আমাদের উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ গির্গিজ বালতিস্তান এবং তার সাথে হরিয়ানা দিল্লি চন্ডিগড় পূর্ব রাজস্থান এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আহ ভারী বৃষ্টি কিন্তু আগামী পাঁচ দিন থাকবে এবং তারই সাথে আমাদের উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তার সাথে কিন্তু অরুণাচল প্রদেশ এবং সিকিম এইসব জায়গাগুলিতেও কিন্তু বলা হচ্ছে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে আমরা সাত দিনের যে বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি তাতে কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণটা বেড়েছে যেটা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি আমরা ওয়াইড স্প্রেড রেনফল কিন্তু থাকতে পারে পঁচিশ তারিখ অবধি এর আগে কিন্তু আমরা আপডেটে পেয়েছিলাম চব্বিশ তারিখ অবধি ছিল তবে কিন্তু একদিন বেড়েছে এটা কিন্তু বর্তমানে পরে যাচ্ছে তারপরে থেকে কিন্তু আবার ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা কমে যেতে পারে এবং এর সাথে কিন্তু এখানে কিন্তু আমরা ওড়িশার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ছাব্বিশ ও সাতাশ তারিখ থাকছে ভারী বৃষ্টি এবং তার মাঝেই কিন্তু এখানে কিন্তু আর তেমন কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সরি ওড়িশার ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি এখানে আজও আগামীকাল ভারী বৃষ্টি থাকছে এর পাশে কিন্তু ঝাড়খন্ডের ক্ষেত্রে পাচ্ছি ছাব্বিশ ও সাতাশ তারিখ থাকছে ভারী বৃষ্টি এবং তার আগে কিন্তু ঝাড়খন্ডে ফ্যালিয়ার স্পেড থাকছে এবং এর সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম কিন্তু আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকবে এবং তার সাথে কিন্তু আসাম মেঘালয়তে কিন্তু বলা হচ্ছে চব্বিশ তারিখ অব্দি ভারী বৃষ্টি থাকবে আর কোথাও কিন্তু তেমন কিছু বলা হয়নি তো দেখে নেব আলিপুর আবহাওয়া আপডেট আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কি বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেট এখানে প্রগ্রেসিভ আপডেট কিন্তু বলা হচ্ছে যে বাইশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি সম্ভাবনা অর্থাৎ আজ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টি এবং তার সাথে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে প্রায় আঠাশ তারিখ অব্দি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এখানে কিন্তু আমরা পাচ্ছি পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে অনেক জায়গাতে বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝে ধরনের বজ্রবিদ্যুৎ সহ তবে এখানে কিন্তু পঁচিশ তারিখ অব্দি বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু আমরা সব জেলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি তবে ওয়ার্নিং এর ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের আজ কিন্তু ওয়ার্নিং পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং তার সাথে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া প্রায় দক্ষিণবঙ্গের সব জেলার কিন্তু আমরা পাচ্ছি সহ বৃষ্টির সতর্কবার্তা এক থেকে দু জায়গায় থাকবে তবে আগামীকাল কিন্তু যেটা আমরা পাচ্ছি এপাশে হাওড়া হুগলি এবং তার সাথে কিন্তু এ আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এপাশে পাচ্ছি পূর্ব বর্ধমানের ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা থাকবে এবং আর কোথাও তেমন কোনো সতর্কবার্তা নেই তো এখানে কিন্তু আমরা পাচ্ছি মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা কিন্তু থাকছে যেটা কিন্তু তেইশ তারিখ অব্দি থাকবে সতর্কবার্তা এবং তার সাথে কিন্তু আর তেমন কোনো আপডেট দেওয়া হয়ে চলে আসবো আমরা আহ উইন্ডো লাইফ কিন্তু দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা চলেছে আমরা উইলি লাইফ কিন্তু বর্তমানে রয়েছে আমরা রয়েছিএম বজ্র বৃষ্টি মোটামুটি যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বজ্রপাতের সাথে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং তার সাথে কিন্তু এপাশে চাকুলিয়া ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকেও এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে বন্ধুরা যদি আমরা পরের চব্বিশ ঘন্টায় দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এই দিকে কিন্তু আমাদের আহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বিচ্ছিন্ন ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় দশ মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা হুগলি এবং তার সাথে হাওড়ার দু এক জায়গায় থাকতে পারে এবং এই সাথে দক্ষিণ দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের গঙ্গাসাগর হলদিবার এই সাইডে কিন্তু প্রায় চোদ্দ মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থাকতে পারে অর্থাৎ বিচ্ছিন্নভাবে কিন্তু কোন কোন জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই বর্তমানে যেটা আমরা পাচ্ছি তবে পরের দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় একশো পঁচিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে কোনো কোনো জায়গায় এবং এ পাশে দীঘা সাইডে কিন্তু আমরা পাচ্ছি একশো কুড়ি মিলিমিটার অব্দি বৃষ্টি এবং এপাশে খড়গপুর সাইডে কিন্তু পাচ্ছি প্রায় একশো ছয় মিলিমিটার অবধি বৃষ্টি তবে এ পাশে কিন্তু আমরা যেটা কলকাতা এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং তার সাথে কিন্তু এ পাশে আহ যেটা আমরা পাচ্ছি হাওড়া এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আশি মিলিমিটার অবধি বৃষ্টি অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এই জায়গাগুলিতে কিন্তু যেটা আমরা পাচ্ছি এর পাশে সাইডে তবে কিন্তু যেটা দেখা যাচ্ছে খড়দা ব্যারাকপুর এই সাইডে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা কিন্তু নব্বই মিলিমিটারের কাছাকাছি থাকবে যেটা কিন্তু এ পাশে খড়দা ব্যারাকপুর এবং তার সাথে কিন্তু পানিহাটি এবং এ মাসা সিঙ্গুর এবং জঙ্গলপাড়া এবং আমতা এই জায়গাগুলিতে কিন্তু থাকবে একটু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা তবে এ পাশে কিন্তু বর্ধমান এবং তার সাথে দুর্গাপুর বাঁকুড়া এবং পুরুলিয়া এইসব সাইজেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে প্রায় আশি মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে এই জায়গাগুলিতে এবং মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টির পরিমাণ অলরেডি কম যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে প্রায় এক তারিখ অবধি একত্রিশ তারিখ অবধি যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় প্রতিদিনই কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনা থাকবে সব জেলার উপরেই আহ তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি একত্রিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আবারও বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গের দিকে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা অনেক ভিডিওতে ধন্যবাদ